রাজ্যে ফের আক্রান্ত প্রতিবাদী, এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সন্ধ্যের পর বাড়ির পিছনে ফাঁকা জায়গায় রোজ বসত মদের আসর। পথ চলতি মানুষদের উদ্দেশ্যে উড়ে আসত অশ্রাব্য গালিগালাজ, মহিলাদের কটূক্তি। এর বিরুদ্ধে স্থানীয় থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য বহুবার অনুরোধ জানান ক্ষুদিরামপল্লির বাসিন্দা পেশার স্কুল শিক্ষক অমল রায়। কিন্তু কাজের কাজ হয়নি, বাধ্য হয়ে নিজেই প্রতিবাদ করেছিলেন শিক্ষক। তার ফলে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে অমল রায়ের স্ত্রী এবং মেয়েকে হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিশের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ। দেখি আওয়াজ হচ্ছে, কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো আমার বাড়ির সামনে হচ্ছে, আমি গিয়ে নামলাম। নেমে গিয়ে দেখলি যে দু তিনটা ছেলে মদ খেয়ে মা বোনদের সম্বন্ধে মানে যাচ্ছে তারা গালাগালি করছিল। তো আমি আরও দু একজন ছেলে ছিল ওখানটা গিয়ে বললাম যে তোরা এগুলো কী করছিস। আর মুখে প্রচণ্ড গন্ধ ছিল, মানে মদ খেয়েছিল। বলার পরে কিছু ই করে চলে গেল। চলে যাওয়ার পর নেক্সট ওরা দলবদ্ধ হয়ে এসে একদম ঘরের ভিতরে ঢুকে অ্যাটাক করছে। চাকু ছুরি নিয়ে এসেছিল, হাতে লাঠি বাড়ি ছিল। ইনসিকিউর ফিল করছি অবশ্যই, কারণ আমার মেয়ে ছোট, স্বামী দূরে যাচ্ছে, স্কুল আছে, এত দূর কখন ফিরবে এটা নিয়ে তো খুব একটা চিন্তা করছি। এখন তো সব লোকজন আছে, সবাই আছে, সব বুঝতে পারছি। তারপরে পুলিশ সব জেনে শুনে ব্যবস্থা নিচ্ছে না, কেউ পদক্ষেপ নেই। এইভাবে তিন দিন যেটা বাড়িতে গিয়ে এভাবে যেভাবে চড়া হয়ে হামলা করেছে, এতেও যদি পুলিশ চুপ থাকে তাহলে এটা মানে খুব শহরের আগামী দিনের জন্য এটা খুব বাজে বার্তা দিচ্ছে। তাই আমাদের দাবি, আমরা কিছুদিন দেখব, এরপর আমরা মঞ্চ থেকে আমরা একটা আন্দোলন নেব।